puron hobe akon Jupiter eke oi ke ashe dekho dekho shobai ashe tumi bujho amar kota kache chot sankipto na ami theke sar ding ding chot upor theke thik thak land korte parini ami kintu jene jene manush na amar bhitorer mango people kintu jege jabe নায়ক নায়িকা যদি প্রোডাক্ট হয় তাহলে শিল্পীর মৃত্যু হয় না বললে পাইতালাম আমাগো নেতা কানকাটা কিশোর কিশোর ভাইয়ের দুই উন্নয়ন কর্মীকে উন্নয়ন নাম শোনস নাই না ভাই খবরদার যদি আমার সাথে একটা উল্টাপাল্টা কথা বলেন আমার ভিতরের ম্যাঙ্গো পিপল কিন্তু জেগে যাবে ম্যাঙ্গো পিপল ম্যাঙ্গো পিপল মানে আম জনতা সিগন্যাল পেতে সমস্যা হচ্ছিল তাই অফ করে সাথে সাথে অন করেছি আট মাত্রার অপরাধের সাজা কি তুমি জানো না জি জানি মেন্টর হয় নির্বাসন অথবা নিজেকে ধ্বংস করে ফেলা সব সাম্রাজ্যবাদী চক্রান্ত এদের থাবা থেকে আজ কেউ মুক্ত না এই যে তরুণী কি এমন বয়স ওই পুঁজিবাদীদের মুনাফা লোভীদের বিষ বাষ্পের শিকার আমি আপনাকে লিখিত দিতে পারি এই মেয়ে মাদকাসক্ত এই হে এই যে এই আই আপনি তো আমার দিকে তাকান আমি বলছি আমার দিকে তাকান আপনি উনাকে তো আমি চিনি হে নাবিলা আসসালামু আলাইকুম কি চাই ওই দিক তাকাচ্ছ কেন তোমাকে বলছি না অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন আমি কিছু চাই না তবে দিতে চাই দিতে চাও জি কি দিতে চাও তিন কোটি টাকা হিসাব করে দেখেছি কমপক্ষে তিন কোটি টাকা স্যার আপনি হাসছেন কেন এইভাবে তুমি আমাকে তিন কোটি টাকা দেবে এত টাকা আমি রাখবো কোথায় স্যার আমি কিন্তু সিরিয়াসলি বলছি তবে তবে কি আমার ফিল্মের পিছনে আপনাকে 1,25,00,000 টাকা ইনভেস্ট করতে হবে তুমি কে বাবা স্যার আমার নাম সামি একজন ডিরেক্টর আপনি যদি প্রোডিউস করেন তাহলে আমি একটা ফিল্ম বানাবো গুড তোমাকে আমার পছন্দ হয়েছে আচ্ছা তুমি এ পর্যন্ত কয়টা ছবি বানিয়েছো এখন পর্যন্ত একটাও না তবে আপনি সাহায্য করলে এটাই আমার প্রথম ফিল্ম হবে গুড আমি নতুনদের পছন্দ করি জি স্যার আমি জানি স্যার এই জন্যই আমি আপনার কাছে এসেছি ঠিক আছে তাহলে বসি গল্পটা শুনি স্যার আমিও বসে বসে তাহলে গল্পটা বলি টাইম নাই দুই মিনিটে গল্পটা শেষ করবে দুই মিনিটের মধ্যে তিন ঘন্টা গল্প শোনাবো কি করে স্যার আরে শুরু করো না তুমি ক বললেই আমি বাকিটা বুঝে নেব আমার ফিল্মের বিষয় হচ্ছে স্যার পেপার ওয়েট বুঝেছি আর্ট ফিল্ম না স্যার এটা 100% বাণিজ্যিক ফিল্ম কমার্শিয়াল ফুল কমার্শিয়াল এটা কিন্তু যেন তেন পেপার ওয়েট না ব্রিটিশ আমলে একজন হিস্টোরিক্যাল ছবি আমি করব না হিট হয় না না স্যার এটা হিস্টোরিক্যাল ফিল্ম না মানে ফিল্মটা তো অন্যরকম প্রথম দৃশ্যে দেখা যায় যে একটা পেপার ওয়েট ডাস্টবিনে পড়ে আছে বুঝেছি ছবি সুপার ফ্লপ তোমার টাইম শেষ স্যার এরপর এর আর কোনো পর নেই তোমার কাহিনী শোনা শেষ আমার আরো কাজ আছে আমাকে কাজে যেতে হবে করবো কেন বাসিয়ে দিলে ঠাকুর গো কোথা থেকে কোথায় এসে পড়লু যেন টোবা থেকে পুকুর চলেই যদি এলু ভিমরতি কেন কেলু কেন বাসিয়ে দিলে গোটাকু মুন্ডায় চাইতেছি যে কি করুম আবার যদি মরে যেতে পারতাম মরুম কেমনে আইসা তো পড়ছি ভেস্তের ভিতরে যে সুখের আসে বাদিনী কগর তুমি আমায় করিলে গোপাল
বাসিয়ে দিলে কেন কচুরি পানা, কোথাও যেতে যেন নেই মানা। আর তো সহ্য করতে পারতেছি না। আপনি এগুলো তো কি শুরু করছে? নিজে সারাক্ষণ প্যানপ্যানানি করে আবার আমার জিগেতেছেন প্যানপ্যানানি কেডায়? ছ্যা 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 ছ্যা, ছোট লোকের মুখে কি কথা গো, শুনতে ঘেন্না লেগে যাচ্ছে। এই বিনোদিনী দাসীর গলার গানে কত রাজা মহারাজা বিমোহিত হয়ে কাত হয়ে পড়ে গিয়েছে, মঞ্চের দর্শকদের আনন্দ ধ্বনি তো থামতেই চাই তোর কাছে। সাহসাবসা এসব বসবে কি করে? মায়েরা ফলেছে এত জায়গা ছাটা পরে এনে পড়ে কি জন্য? এটা যদি গান হয় তাহলে প্যান ফেলে নাকি মরণ? কাকে কি বলতে এসেছি, গানই বোঝে না সে, আবার বিনোদিনী দাসীর সাথে কি কথা বলবে গো? দূর হ, দূর হ। কেন মা, যাবো কেন? দূর হবো কি জন্য? তালি পরে তো আপনার একটা গান শোনার লাগে। আপনি তো আমার চিনতেই পারতেছেন না যে আমি কে। আমার যে কাকু ছিল সেই কাকুতে দোতারা সঙ্গীতে গোল্ড মেডেল পাইছে, তার ভাতি হচ্ছে আমি ফারুক। আমার গান শুনলে তো আপনার পাগল হয়ে যাবেন। তারপরে 1 2 3 বলেন, আমি 3 লাইন শোনাই দেই। 1 2 3 দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না, লাজে মরি মরি হা। সিসি করতেছেন কি জন্য সেটা তো বুঝতেছি না। স্যাসে করবে না কি বাবা করবে? হে ঠাকুর, এ শোনার আগে আমার কানে বিষ ঢেলে দিলে না কেন? আপনি এখানে ঠাকুর বলেন কি? এখানে ঠাকুর এলো কোথেকে? দেখো পুরা মুখর মুখে কি পাপ কথা শুরু হয়েছে। হে ঠাকুর এখানে আসবে কি? ঠাকুর তো সব জায়গাতেই আসছে। মানতে পারতেছি না, আমি মানতাম না তো, সব 2 নম্বরে ভরে গেছে। যা কি আবল তাবল বলছে। হে মিনছে একটু যাও দেখিনি, দুদণ্ড একটু ভাবতে দাও। ঠাকুর কি এখানে আসে? আসে তো, ঠাকুর এখানেই আসে। আপনি বলতেছেন আপনার ঠাকুর এখানে আসে? ও মা, আছেনই তো ঠাকুর। ঠাকুর মানতে পারতাছি না, একদমই তো না তো। আপনার কথা শুনলে মনে হচ্ছে আমি আবারও পাগল হয়ে যেতেছি গা। আল্লাহ, ভালো লাগতেছে না তো, একদম ভালো লাগতেছে না। এইসব কি মারা যায় নাকি? ওমিনছি পাগল নাকি? জি লিডার, জি থাইল্যান্ড তো পৌঁছে গেছি। হ্যাঁ মোবাইল তো রানিং করা। জি অফ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লিডার আমার ব্যাপারটা একটু খেয়াল রেখেন, যা কিছু করছি সবই তো আপনার কথায়। না না ঠিক আছে ঠিক আছে, মানে পার্টির জন্য আমার যে আত্মত্যাগ স্যাক্রিফাইস এটা একটু মনে রেখে না। এই পার্টি পার্টি দল দল করে তো জীবনে বিয়ে আসা দিয়েও করলাম, এখানে বিয়া করে ফেলাম। তারপরে লোকাল সিম নিয়ে নেবে।
জি ভাই। আমি কিভাবে ডাকবো? ডাকতে বলছি ডাক, নইলে মেয়েদের মতো করে ডাক। দেখুন, আমি একটা ভদ্র ঘরের সন্তান, আমি কোন ক্রিমিনাল না। হ্যাঁ, উনি ক্রিমিনাল হলে হতে পারেন, আমি জানি না। এই তো বাচ্চা ধনের মুখ খুলেছে। সিনিয়রটার কথা যখন স্বীকার করেছিস, এবার তোরটাও করবি। আপনার মুখে তুই তো করিনা একবার মানাচ্ছে না। কত সুইট একটা মেয়ে, এত সুইট একটা মেয়ে এত অসুন্দর করে কথা বলে কিভাবে? চুপ চুপ। হ্যাঁ, আমি আদমকে চাই, না হলে আমি তোকে বুঝিয়ে দিব অসুইটনেস অমানবিকতা কাকে বলে। এর থেকে তো আমার তুই তো করি ভালো ছিল, এখন তো গালিও দিচ্ছে। এখনো বাকি আছে দণ্ডর বাড়ি। ও বাবা, ডান্ডা ওইটাও পড়বে। ডাক আদমকে, ডাক। কি মুসিবতে পড়লাম, তো মেয়ের গলায় ডাকবো না ছেলের গলায় ডাকবো? বিড়ালের গলায় ডাকবি। বিড়ালের গলায় আমি কেমনে ডাকবো? একদম কিন্তু মিয়াও আদম, মিয়াও মিয়াও আদম। দিন দিন আরো দিন, এই জাতিকে এই সামান্য পানি দিয়ে জাগানো যাবে না। এই জাতি আজ আমাদের সামনে উদাহরণ হিসেবে পড়ে আছে। আরো ভালো করে দিন, ভালো করে দিন, জাগাতে হবে। কাজ না করিয়া যে বেশি হতা খায়, জজ ব্যারিস্টার না হইয়া তারে বাদাম্যা খায়, তাম্বার লাগান দাঁড়ায় দাঁড়ায়া অর্ডার না করিয়া নিজে পানি ছিটাইয়া দেখ। এজন্যই তো রাষ্ট্রের কোনো শৃঙ্খলা নেই, উন্নয়ন নেই, ধসে পড়েছে সব। কেন, কারণটা কি? যার কাজ সে সেটা করছে না, কয়লা ব্যবসায়ী হয়ে যাচ্ছে রাজনীতিবিদ, তারপরে কয়লা রাজনীতি মিলে কি হচ্ছে, কয়লা রাজনীতি। ইয়া খুদার, তুমি এর কি দিয়া বানাইছো? বানাইয়া কিতা ইটের পাতার মধ্যে ঢুকাইয়া পুরে। এই যে একটা ভুল কথা বলছো, এই পৃথিবীতে এমন একটি মানুষ নেই যার গঠন উপাদান অন্য মানুষের চেয়ে ভিন্ন। বিজ্ঞানীরা কালে কালে যুগে যুগে গবেষণা করে দেখেছে যে প্রতিটি মানুষের ভেতর যে উপাদান কাঁচা মরিচ,
কাঁচা মরিচ বেশি করিয়া খাসা মরিচ খাইয়া জাল লাগে আমার মরিয়া যেতে ইচ্ছা করতেছে। এই তো আর একটা বড় সমস্যার কথা বলে ফেললেন আপনি। দুই দিন পর পর রাষ্ট্রে কাঁচা মরিচের দাম হু হু করে 100 টাকা হয়ে যায় কেন? ওই পুঁজিবাদী মুনাফা লোভী সাম্রাজ্যবাদী বুর্জোয়ারা। ভাই রে ও ভাই, মনে হচ্ছে থেকে গাছের মধ্যে পারে দিয়ে মাথাটা ভাঙিয়ে গেল। কি হলো আবার? আচ্ছা ভাই, আপনার রাগ কেমন হন চাইন? এই মস্তিষ্ক ভর্তি রাগ, এই অসমতা, অন্যায়, অবিচার, এই সব কিছু দেখে আমি বাইরে ও ভাই কি বলেন? আমি হে ইন্টারেস্টিং, আপনি কি আপনি নিজেই সেটা জানেন না? আমি বলছি আপনি হচ্ছেন একজন প্রলেতারিয়েট, নিষ্পেষিত সাধারণ জনগণ। ও ভাই, এই নিষ্পেষিত জনগণ যদি আপনার খানসা বরাবর একটা ঠাডায় থাবর দেয়, আপনি কি তা মাইন্ড করবেন? এই কি বলছেন আপনি এইসব? ওইসি নিষ্পেষিত জনগণ তোর এখন খানের নিচে খানসা বরাবর একটা সর দিয়া দাঁত। তোমাকে আমি কিছু করবো না, আমি তোমাকে আমি তোমাকে চিনি। আর যদি আমি আপনার ফিল্ম প্রোডিউস করি কমিশন বাণিজ্য করে তো মনে হয় ভালোই টাকা কামিয়েছেন। পারবেন দিতে 1.5 কোটি? না, এর কম হলে হবে না ব্রাদার। আমার চাই পকেট ভর্তি টাকাওয়ালা প্রোডিউসার, শিল্প করতে আসবো আবার অভাবেও থাকবো, ইম্পসিবল, চলবে না। আচ্ছা আপনি জানেন কি করে আমার ফিল্মের কথা? ওই যে ABC-তে গিয়েছিলাম ডাইরেক্টরের খোঁজে, তখন দেখলাম ওই হারেশ নামে এক লোক আপনার সিনেমা নিয়ে খুব হাসাহাসি করছে। আচ্ছা ব্রাদার একটা কথা বলেন তো, হারেশ প্রোডিউসার তো FDC-তে বসে আমার ছবি হাতে নিয়ে হাসাহাসি করছিল না, তাহলে আপনি আমাকে চিনে বের করলেন কিভাবে? স্ক্যান করে। আমি পারি, আমিও পারি স্ক্যান করতে। চোর বাটপার, বুঝলেন? আমি আদম, জুপিটার থেকে এসেছি। আপনি তো দেখি ভাই আমার থেকেও বেশি আওলা। যাবেন আমার সাথে? কোথায়? জুপিটারে? না, যেখানে গেলে আপনি সিনেমা বানাতে পারবেন সেখানে। বোগাস, আপনাকে নিয়ে গেলে বিশ্বাস হবে তো? ফাইন, আপনাকে ঠিকঠাক মনে হয়েছে, ভালো লেগেছে, চলেন। কোথায় নিয়ে যাবেন? ফিল্মের জন্য আমি দেবালয়ও যেতে রাজি আছি, চলেন। চলে এসেছি। বাবা দেখি আমি এখানে গেল। চলেন। আরে ব্রাদার আমার তো ভিমনি খাওয়ার মতো অবস্থা, বলেন তো আপনি কে? বলেছি তো একবার আমি জুপিটার বাসী। তাহলে কি এটা জুপিটার নাকি চোখের পলকে চলে আসলাম? এটা পৃথিবী আর এই দেশটার নাম হচ্ছে থাইল্যান্ড। না, ওয়েট, আমি বিষয়টা একটু বুঝিনি। এক সেকেন্ড আগেও আমি আপনার সাথে বাংলাদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, এখন দাঁড়িয়ে আছি থাইল্যান্ডে।
এটাও আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? আপনি নিজের চোখেই তো দেখছেন। বুঝতে পেরেছি আমি, মানে ওই যে একটা মুভি দেখেছিলাম নাও ইউ সি মি, ওটাতে চারজন হর্সম্যান ইউএসএর রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওরা একটা পাইপের ভিতর পড়ে, তারপর দেখে যে ওরা চায়নার একটা রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছে, এরকম কিছু একটা না? এটা কোনো মুভি না, এটা সিনেমা না। টেকনিকটা ওরকম কিছুই অ্যাপ্লাই করেছেন, প্রথমে আমাকে অজ্ঞান করেছেন, তারপর ফ্লাইটে তুলে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে এনেছেন, তারপর এখানে এনে জ্ঞান ফেরত এনেছেন, তাই না? না না না, এটা হইতে যাবে কেন? আমি কি এরকম ইম্পর্টেন্ট কেউ? ব্রেইন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি একদিন অস্কার বিজয়ী হব। বাহ, আপনার তো ব্রেইন আছে, রিয়েলি ইউ আর এ ট্যালেন্টেড পারসন। আমার কাছে প্রথমে মনে হয়েছিল আপনি একটা ব্যাড সোল, বাট এখন মনে হচ্ছে ইউ আর এ গুড সোল। বাই দ্য ওয়ে, ভালো হয়েছে আপনি যে আমাকে এখানে নিয়ে এসেছেন। একটা ভিন্ন দেশ, ভিন্ন কৃষ্টি কালচার, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন, ভেরি গুড। আমার ফিল্মে আপনি কোনো সিনেমা বানিয়েছেন? ঠিক, এখন পর্যন্ত বানাতে পারিনি, সেই জন্যই আপনাকে নিয়ে এসেছি। বিউটিফুল, সুন্দর। ও, আপনি বাংলাদেশ থেকে এসেছেন? খবর তেলে ঠিকই আছে, হ্যাঁ। ফাঁকা হোটেল, সুন্দর হোটেল, সাথে সুন্দর মালিক ফ্রি। কে পাঠিয়েছে আপনাকে? আদম? ও, আদম, আদমই তো সবাই দিয়ে পাঠিয়েছে, তাই না রে? আদম সবাই পাঠিয়েছে না? হ্যাঁ। তা আপনারা গাড়িতে কেন? আপনাদের তো টুক করে চলে আসার কথা। আসুন তো, আবার আসুন, টুক করে আসুন। আপনি বললি টুক করে আসুন, কদিন বাদ দিয়ে আসুন, টুক 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 করে আসুন। আচ্ছা, সুন্দর তো, আগে কয়েকদিন থাকি, দেখি তারপর। আগেই বলে রাখছি, কোনো কর্মচারী কিন্তু নেই, নিজের কাজ নিজে করতে হবে, আর কোনো অর্ডার করা যাবে না। অসুবিধা নাই, অসুবিধা নাই, থাকুন, তাও থাকুন, আপনি আছেন না? কথাবার্তার লাইন তো ঠিক মনে হচ্ছে না। লাগবে লাগবে, ভালো লাগবে, খুব ভালো লাগবে, পরে ভালো লাগবে, প্রথম তো একটু অসুবিধা হবে। আদম কি ধরে নিয়ে আসলো? আমারকে ধরে আনবে? কান কাটা কিশোরে ধরে আনার সাহস কারো নেই, কান কাটা কিশোরের নাম শুনলে সবার পেট খারাপ হয়ে যায়। কি যে বলছেন আপনি আমি বুঝতে পারছি না। আদম আপনাকে নিয়ে আসেনি? আদম? ও, আদম তো, সবাই তো আদম, সদরুল্লাহ আদম, কি আদম না, আমরাই তো আদম, তো সবই আদম। সদরুল, আপনারই হোটেলে থেকে গেছে, আপনার কথা বলছে, বলছে সুন্দর, কিন্তু মেজাজ একটু হট। সদরুল, সদরুল, সদরুল আমার বন্ধু, অপোজিশন লিডার, কিন্তু বলে কি হবে, তলে তলে আমার বন্ধু, খুব বন্ধু, বাইরে কিন্তু দলাদলি, ওই আমার বলছে। যাই বা, দেন ভালো দেখে একটা সুইট দেন। তাহলে আপনি আদমের মাধ্যমে আসেননি? আরে না, ভিসা পাসপোর্ট করাইছিল, আমারটাও ছিল, ওরটাও ছিল,
প্লেনের টিকিট কাটছি, সোজা এসে ব্যাংকক এয়ারপোর্টে নামছি, গাড়ি ধরে আপনার হোটেলে আসছি। ব্যাস আদম ব্যাপারী মাধ্যমে আসুন কেন? আরে আমি কি ওই আদম নাকি?